এক সময় দক্ষিণ এশিয়ার পোশাক রপ্তানিতে শীর্ষ ছিল শ্রীলঙ্কা। বর্তমান যা বাংলাদেশ স্থানটি ধরে রেখেছে অনেক বছর, কিন্তু শ্রীলঙ্কা শুধু পোশাক রপ্তানিতে সেরা ছিল না, পর্যটক ও চা রপ্তানিতেও সেরা ছিল দক্ষিণ এশিয়াতে। কিন্তু কেন এই শ্রীলঙ্কা দেউলিয়া হলো? বিশেষজ্ঞদের মতে শ্রীলঙ্কাতে 2003 থেকে 2012 সাল পর্যন্ত সোনালী দশক হিসাবে বিশ্বে পরিচিত ছিল। তারপর একের পর এক বন্ধুরাষ্ট্র চীন থেকে ঋণ নিয়ে অলাভজনক সব কিছু তৈরি করেছে বছরের পর বছর, যা থেকে জনগণ কোনো প্রকার সেবা পায়নি। এই ঋণের টাকায় অলাভজনক কিছু তৈরি করাতে শ্রীলঙ্কার এমন অবস্থা তৈরি হয়েছে। দেখা যাক শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে এগিয়ে ছিল কতদিন। এক রিপোর্টে 2003 সালে প্রকাশ হয় যে শ্রীলঙ্কার মোট জিডিপি ছিল 21,624 মিলিয়ন ডলার, বিশ্বের মধ্যে চতুর্থ অবস্থান ছিল শ্রীলঙ্কার, এবং মাথাপিছু আয় ছিল $1,125। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে 2003 সালে জিডিপির পরিমাণ ছিল $60,108 মিলিয়ন ডলার এবং বিশ্বের মধ্যে 52তম অবস্থান ছিল বাংলাদেশের, এবং মাথাপিছু আয় ছিল $446, যা শ্রীলঙ্কার থেকে অনেক বেশি। 2003 থেকে 2021 সালে কী পরিবর্তন হয়েছে দুই দেশের মধ্যে সেটা দেখা যাচ্ছে। 2021 সালে শ্রীলঙ্কার মোট জিডিপির পরিমাণ ছিল $81 বিলিয়ন এবং মাথাপিছু আয় ছিল $4,100 এবং জনসংখ্যা 2 কোটি, এবং বাংলাদেশের মোট জিডিপির পরিমাণ ছিল $350 বিলিয়ন এবং মাথাপিছু আয় ছিল $2,138। বাংলাদেশের জনসংখ্যা 16 কোটির বেশি। শ্রীলঙ্কার দেশটির জনসংখ্যা অনেক কম, 2 কোটির কিছু বেশি জনসংখ্যা, যা বাংলাদেশের তুলনায় 7 গুণ কম। সেখানে বাংলাদেশের 16 কোটির বেশি জনসংখ্যা। এদিকে দেশের বাজারে সকল পণ্যের দাম ঊর্ধ্বমুখী। অনেকের মতে দেশের বাজারের মূল্যবৃদ্ধির কারণ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। দেশের কাঁচামাল রাশিয়া রপ্তানি হচ্ছে বলে এমন কারণে দেশের পণ্যের মূল্যবৃদ্ধি পাচ্ছে। দেশের রিজার্ভ এবং জিডিপি থেকে বোঝা যায় শ্রীলঙ্কার মতো অবস্থা তৈরি হতে বাংলাদেশের এখনও 40 বছর সময় লাগবে। ততদিন এই 40 বছরে বাংলাদেশ উন্নত দেশের কাতারে অবস্থান করবে।